ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেবের এই চলে যাওয়া, এটা দেশের রাজনৈতিক অঙ্গনে নিঃসন্দেহে বিশেষ করে এই সংকটময় মুহূর্তে একটা পূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। আমরা মনে করি এটা শুধু বিএনপির জন্য নয়, সমগ্র দেশের জন্য, সমগ্র জাতির জন্যই একটা বড় ক্ষতির সম্মুখীন হলাম আমরা। একজন অভিভাবক, একজন অত্যন্ত গুণী পার্লামেন্টেরিয়ান, সংসদ সদস্য, উনি সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহযাত্রার মাগফিরাত কামনা করছি। সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে ব্যারিস্টার মওদুদ আহমেদ একজন গণতন্ত্র কামী মানুষ ছিলেন, গণতন্ত্র মনা মানুষ ছিলেন। আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, লক্ষ্য করেছেন, যিনি কথা বলতেন অত্যন্ত চমৎকারভাবে মার্জিত ভাষায় এবং খুব পরিশীলিত ছিল তার বক্তব্য। সিঙ্গাপুর এয়ারলাইন্সে আসবেন, এখন চেঞ্জ করা হয়েছে এটা, উনি বাংলাদেশ এয়ারলাইন্সে এই সন্ধ্যা ছয়টায় এসে পৌঁছবেন এখানে। আমরা আশা করছি 18 তারিখে সন্ধ্যা, কারণ ফ্লাইট এর মধ্যে ফ্লাইট নেই, উনি 18 তারিখে এসে পৌঁছবেন। সেদিন হয়তো রাতে তাকে ওই ইউনাইটেড হাসপাতালে রাখা হবে মর্গে, এবং পরের দিন আমরা আশা করছি যে পার্লামেন্টে তার একটা জানাজার অনুমতি পাওয়া যাবে, তারপরে হাইকোর্টে তার জানাজা হবে এবং পরে আমাদের পার্টি অফিসের সামনে, দলীয় কার্যালয়ের সামনে তার জানাজা হবে।